ছয় মাস থেকে চার বছর বেবির হোমমেড সেরেলাক রেসিপি আজকে শেয়ার করছি। এই একটি ভিডিও থেকে সেরেলাক সম্পর্কে যত অজানা তথ্য আছে সবকিছু জানতে পারবে। ছয় থেকে আট মাসের বাচ্চাদের জন্য কোন সেরেলাক দিতে হবে, নয় থেকে বারো মাসের জন্য, তেরো থেকে আঠারো মাসের জন্য, উনিশ থেকে চার বছর বাচ্চাদের কোন সেরেলাক দিতে হবে সবকিছু জানতে পারবে। এই সেরেলাক তৈরি করতে আপনি কি আপনার বাচ্চার ক্ষতি করছেন না, তো সাবধান হয়ে যান তাহলে। এই একটি ভিডিও মায়েদের জীবন যেমন সহজ করবে তেমনি বাচ্চাদের শরীর পুষ্টিতে ভরে যাবে। শুধুমাত্র অনুরোধ থাকছে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ফার্স্টে আমি শেয়ার করছি ছয় থেকে আট মাসের বাচ্চাদের জন্য সেরেলাক রেসিপি বা সুজি রেসিপি। এখানে আমি নিয়েছি হাফ কাপ ভাতের চাল। আর ছয় মাসের বাচ্চারা কিন্তু কেবল খাওয়া শুরু করে, তাই ওদেরকে সকল ধরনের খাবার কিন্তু মনের ভুলেও দেওয়া যাবে না। ভুট্টা হাফ কাপ নিয়েছি, আর নিব মুসুরির ডাল হাফ কাপ। এই তিনটি জিনিস ছয় থেকে আট মাসের বাচ্চাদের দেওয়া যাবে, এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। পোলাওর চাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পোলাওর চালে পেটে অনেক বেশি গ্যাস হয়, সো বাচ্চাদের প্রবলেম হবে। এই সময়টা বেবিদের পেট ছোট থাকে, তাই ওদেরকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে হবে, যখন ইচ্ছা তখন সবকিছু খাওয়ানো যাবে না। এখন শেয়ার করছি নয় থেকে বারো মাসের বাচ্চার সেরেলাক রেসিপি। এখানে আমি ভাতের চালটা হাফ কাপ রেখেছি, এরপর অর্ধেক পরিমাণ মুসুরির ডাল নিচ্ছি, মানে ওয়ান ফোর্থ কাপ, আর ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি মুগ ডাল। এক বছর বাচ্চাকে কিন্তু বাদাম দেওয়া যাবে, তবে সব ধরনের বাদাম কিন্তু এখানে দেওয়া যাবে না, শুধুমাত্র চীনা বাদামটাই দেওয়া যাবে। আর যদি আপনি মনে করেন যে না, আমার বাচ্চাকে আমি সব ধরনের বাদাম অল্প অল্প করে দিতে চাই, তাহলে দুই একটা বাদাম আপনি অ্যাড করতে পারেন, তবে পুরোপুরি বাদাম কিন্তু দেওয়া যাবে না। এখানে আমি এক মুঠো চীনা বাদাম নিয়েছি। আপনার বেবির বয়স যখন নয় থেকে বারো মাসের মধ্যে থাকবে, তখন কিন্তু এই উপকরণগুলো ওকে দিতে পারবেন। এখন সেরেলাক রেসিপি শেয়ার করছি তেরো থেকে আঠারো মাস বেবির। আগে সকল উপকরণ ঠিকঠাক রাখতে হবে, আর বাড়তি এখানে নিয়েছি চারটি খেজুর, আর নিয়েছি এক মুঠো কাঠবাদাম। এখন শেয়ার করছি উনিশ মাস থেকে চার বছর বাচ্চার সেরেলাক রেসিপি। একদম ছয় থেকে আঠারো মাস পর্যন্ত যে উপকরণগুলো আমরা রেখেছি সবগুলো উপকরণ এখানে কিন্তু থাকছে। এখন আমরা আরো বাড়তি কিছু উপকরণ নিচ্ছি। এখানে নিয়েছি হাফ কাপ পোলাওর চাল। ভুট্টাটা কিন্তু আমি হাফ কাপ পরিমাণই রেখেছি, তবে আপনারা চাইলে কিন্তু ভুট্টা বাদ দিয়েও করতে পারেন, তবে হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বুটের ডাল নিচ্ছে ওয়ান ফোর্থ কাপ। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, কোনো কিছুতে যদি বেবির অ্যালার্জি থাকে অবশ্যই সেটা কিন্তু স্কিপ করতে হবে। এক মুঠো কাজু বাদাম নিলেই হবে। সবকিছু যদি আপনারা অল্প অল্প করে কিনেন, আমার কাছে মনে হয় না খুব বেশি টাকার প্রয়োজন হয়, অল্প টাকার মধ্যে ঘরে সেরেলাক তৈরি করা যায়। এক মুঠো কাঠবাদামও এখানে থাকছে, আর এক মুঠো কিসমিস অবশ্যই নেবেন। অনেক সময় দেখা যায় হঠাৎ করে বাচ্চা যখন হেলদি কোনো ফুড শরীরে নেয় তখন অসুস্থ হয়ে পড়ে, এই জন্য বাচ্চাকে সরাসরি সকল ধরনের হেলদি ফুড একসাথে দিতে হয় না, অল্প অল্প করে বাচ্চাকে প্রতিদিন দিবেন এবং এক একটা উপকরণ আপনি অ্যাড করবেন, দেখবেন আপনার বাচ্চা খুব সহজেই পুষ্টি শরীরের মধ্যে নিবে এবং অনেক বেশি হেলদি হবে। আর মোটা হলেই কিন্তু স্বাস্থ্যবান হয় না, এটা মনে রাখবেন। আপনার বাচ্চা অনেক বেশি চঞ্চল কিনা, খেলাধুলা ঠিক মতো করছে কিনা, সেই দিকে একটু লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আপনার বাচ্চা একদম পারফেক্টলি আছে। আমি কথা বলতে বলতে দুটো বাড়তি খেজুর অ্যাড করেছি। তো আমার কাছে মনে হয় এই সময়টা খেজুর অ্যাড না করে যখন আমরা সেরেলাক রান্না করব তখন খেজুরটা অ্যাড করা পারফেক্ট হয়। আমার বেবির বয়স এখন সাত বছর, আমি কিন্তু রান্নার সময় খেজুরটা অ্যাড করতাম। বাজারে কেনা যে সেরেলাকটা থাকে এটা কিন্তু খাওয়া অনেক বেশি খারাপ, কারণ বাচ্চাদের রুচি নষ্ট করে ফেলে, বাচ্চা সেরেলাক ছাড়া অন্য কোনো কিছুই খেতে চায় না। আপনি যদি ব্যস্ত মা হয়ে থাকেন যে প্রতিদিন তৈরি করা পসিবল না, তাহলে আপনি চার পাঁচ কেজি একসাথে তৈরি করে ভেঙে তারপর ডিপ ফ্রিজে রেখে খাওয়াতে পারবেন, যেটা আমি করতাম। পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যতক্ষণ না ক্লিন পানি বের হচ্ছে ততক্ষণ ভালো করে ওয়াশ করে নেবেন। এখানে আমি অনেকগুলো উপকরণ নিয়েছি। আপনার বেবির বয়স যদি ছয় মাস থাকে তাহলে যে কটা উপকরণ আমি নিয়েছি একইভাবে কিন্তু আপনি প্রস্তুত করবেন, এখন যেগুলো আমি দেখাচ্ছি ভিডিওতে। পানিটা সুন্দর করে ঝরিয়ে নিতে হবে, এক ফোঁটা যেন পানি না থাকে। এরপর কিন্তু এটাকে ভালো করে শুকাতে হবে, রোদে তিন চার ঘন্টা দিলেই হবে। আর যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফ্যানের নিচে রেখে দেবেন। এভাবে করে কিন্তু রাখবেন না, অবশ্যই বিছিয়ে দিবেন, তাহলে সুন্দর করে শুকিয়ে আসবে। হাতে যদি রাখেন পোকামাকড় যেন এর উপর দিয়ে হেঁটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ এটা কিন্তু বেবি খাবে। মূলত আমি ফ্যানের নিচে শুকিয়েছি, আর এখন আমি এটাকে একটু সুন্দর করে টেলে নেব। চুলার আঁচ একদম মিডিয়াম লো রেখেছি, খুব বেশি তাপে কিন্তু ভাজা যাবে না, একদম কালার করেও ভাজা যাবে না, জাস্ট একটু ভাজা হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। খেজুর যে নিয়েছিলাম সেটা কিন্তু আমি আলাদা করে রেখেছি, সেটা কিন্তু ভাজা হয়নি, ওটা আমি রান্নার সময় ব্যবহার করব, এবং পুরোপুরি যখন ঠান্ডা হয়ে আসবে তখন ব্লেন্ডার করে নিতে হবে। আপনি যদি বেশি পরিমাণ তৈরি করেন, আপনি একটু আশেপাশে খোঁজ খবর নেবেন যে চাল ভাঙার কল আছে, সেখানে গিয়ে আপনি গুঁড়ো করে নিয়ে আসতে পারবেন। আরো একটি জিনিস মায়েদের বেশি লক্ষ্য রাখতে হবে, একদম মিহি গুঁড়ো করে খাওয়ানো যাবে না। আপনি যদি এই ভুলটা করেন তাহলে আপনার বেবি পরবর্তীতে কোনো জিনিস চিবিয়ে খাবে না, এটা মনে রাখবেন। অবশ্যই হালকা একটু দানা ভাব রাখবেন, আর আমি কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। নরমাল ব্লেন্ডার ব্লেন্ড না করাই ভালো, কারণ অনেক সময় নষ্ট হয়ে যায়। ভারী ব্লেন্ডার যাদের আছে তারা ব্লেন্ডার করতে পারেন, তাও একসাথে পুরোটা করতে যাবেন না। আর এই ভিডিওতে আমি রান্নাটা দেখালাম না, পরবর্তী ভিডিওতে আমি রান্না নিয়ে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করবেন এবং ফলো বাটনে ক্লিক করে রাখবেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।